ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমার চরিত্রের উপর প্রশ্ন তুলছেন উনি, পরপুরুষের সাথে আমার নাম জড়ানো হচ্ছে। কি? আমি এগুলো কখন বললাম বৌমা? কি বলেছিলেন আপনি? 3 বছর আমি আশ্রমে নয় পরপুরুষের সাথে সময় কাটিয়েছি। আমার কথা তো তুমি বিশ্বাস করো না, পুলিশও আশ্রমে গিয়ে সবকিছুরই খোঁজ নিয়েছে। আমি এত করে মাকে বারবার বলছি, কিন্তু মা কিছুতেই আমার কথা বিশ্বাস করতেও রাজি নন, বাড়িতে থাকতে দিতেও রাজি নন। উনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এইসব কি বলছো বৌমা? আমরা তোমাকে এসব কখন বলেছি বাবা? বৌমার ব্যাপারে সব বাজে কথা বলছো, তোমার লজ্জা করে না? কিন্তু বাবা, ব্যাস অনেক হয়েছে মা, আর কত নিচু করবে নিজের বৌমাকে তুমি? তোমরা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না? কিন্তু তোমরা দুজন আমাদের খুশি দেখতে পারো না। ছাড়ো তুমি সুধীর, আমি চলে গেলেই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আমাকে যেতে দাও। না বৌমা, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, কাউকে কোথাও যেতে হবে না। আমি চাই না যে আমাদের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আমরাই বরং এই বাড়ি ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি আমাদের অন্য বাড়ি জ্ঞানপুরে। চলো চলো না। রেখা, আরে কোথায় তুমি? আরে তাড়াতাড়ি করো, ট্রেনের টাইম হয়ে গেছে। ওহ সুধীর, কি হয়েছে তোমার? এত তাড়াহুড়োর কি হয়েছে? আর তাছাড়াও ট্রেন তো আর চলে যাচ্ছে না। কেন, আমি কি রেলওয়ে মিনিস্টারের জামাই? না, কিন্তু তুমি হলে রেখার স্বামী। আর এমনিতেও এই সুগন্ধি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। সিমলার কথা শুনে তুমি একটু বেশি মুডে চলে এসেছো, ব্যাপারটা কি? হ্যাঁ, কোথাও সিমলার রোমান্স এখানেই শুরু করে দেবে না তো? এটা আবার কিসের আওয়াজ? সুধীর, আজ আর কিচ্ছু চিন্তা করো না, শুধু আমাকে ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও সুধীর। ক্ষমা? বাই বাই। আমরা এই লাশটা পেয়েছি, জন্তু জানোয়ারেরা এমন ভাবে কামড়েছে, দেখুন চিনতে পারেন কিনা। না, ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। স্যার, রেখা আর সুধীরের সিমলা যাওয়ার কথা ছিল, ওরা তার জন্য প্যাকিংও করে ফেলেছিল। তারপর 5 মিনিটের জন্য সুধীর বাইরে গেছিল, তারপর থেকে এখনো ও ফেরেনি। প্রথমে রেখাকে খুঁজে পাওয়া গেল না, তারপর তার বর তাকে পাগলের মতো খুঁজে বেড়ালো, এখন এই ব্যাপার। হতে পারে, এমনও হতে পারে ও কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। এক কাজ করুন, আপনারা এখন বাড়িতে যান। ঠিক আছে স্যার, চল। থ্যাংক ইউ স্যার। নমস্কার। আমরা এই লাশটা পেয়েছি, জন্তু জানোয়ারেরা এমন ভাবে কামড়েছে, দেখুন চিনতে পারেন কিনা। ঘড়ি, চেন কিছু চিনতে পারেন কিনা, চপ্পল, জুতো দেখুন। না, 2-3 দিনের মধ্যে
সমস্ত পেপার আমাদের হাতে চলে আসবে। সারা জীবনের মতো পাটনা ছেড়ে দানাপুরে চলে যাব, আর তারপর নিজেদের মতো বাঁচবো। সুধীরের বাবা মাও এই ব্যাপারে আর কিছু জানতে পারবে না। মনে হচ্ছে যারা প্রপার্টি কিনবে তারা চলে এসেছে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। চলো এবার। দেখলে, আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। হ্যাঁ জিতেন, দু তিন দিনে সমস্ত পেপার আমাদের হাতে চলে আসবে। সারা জীবনের মতো পাটনা ছেড়ে দানাপুরে চলে যাব, আর তারপর নিজেদের মতো বাঁচব। সুধীরের বাবা মাও এই ব্যাপারে আর কিছু জানতে পারবে না। মনে হচ্ছে যারা প্রপার্টি কিনবে তারা চলে এসেছে, সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। চলো এবার। তোমাকে তো আমরা মেরে ফেলেছিলাম, তুমি বেঁচে গেলে কি করে? তুমি তো আমাকে মারতে কোনো রকম চেষ্টাই ছাড়োনি। আসলে কি বলতো, যে সব সময় সৎপথে চলে তার কখনো খারাপ কিছু হতেই পারে না। তোমরা দুজনে তো আমাকে মৃত ভেবে ফেলেই দিয়েছিলে, কিন্তু আমার কপালে মৃত্যু ছিলই না। বস্তায় না, মনে হয় লাশ আছে। লাশ? এখানে রক্তের ছাপ দেখতে পেয়েছি। এটা তো দেখছি সুধীর। স্যার, এর বাড়ির লোকে খবর দিয়ে দি। না না দাঁড়াও, এর প্রাণটা বাঁচিয়ে নেওয়া আগে জরুরি। চলো ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ স্যার। চলো। তারপর হসপিটালে আমার জ্ঞান ফিরতেই আমি মা, বাবা আর পুলিশের সাহায্যে প্ল্যান করেছিলাম, যাতে তোমাদের দুজনকে হাতে নাতে ধরা যায়। একটা বেওয়ারিশ লাশকে আমার জামা পরিয়ে দিয়েছিলাম, যাতে তোমরা দুজন বিশ্বাস করো যে তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন্তু আজ তো তুমি আমাকে মেরেই ফেললে রেখা। কেন করলে তুমি এরকম? কেন বলো? তোমার সাথে আমার বিয়ের আগে থেকেই জিতেনের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ও খুব গরিব ছিল। ওর সাথে বাবা আমার কিছুতেই বিয়ে দিত না। আর এদিকে বাড়ি থেকে বিয়ের জন্য আমায় চাপ দিতে থাকে। তখন আমি জিতেনকে আমার সাথে পালিয়ে বিয়ে করতে বলি, কিন্তু ও সেই অবস্থায় ছিল না যে আমার সাথে পালিয়ে গিয়ে ও আমাকে বিয়ে করবে। আর আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হই সুধীর, কিন্তু আমি জিতেনকে ভুলতে পারিনি আর পালানোর প্ল্যান করি। যেদিন পালাবো ঠিক করি সেদিন আমি ইচ্ছে করেই দিদিকে ফোন করেছিলাম। দিদি, কালকে সুধীর আমার গায়ে হাত তুলেছিল। কি, ওর এত সাহস? আমি ওদেরকে ছাড়বো না। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। দিদি, আমি আমি বাড়িতে যেতে পারবো না। কেন? হ্যালো 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 রেখা, শোন আমার কথা শোন। হ্যালো, সবাই আমার শ্বশুরবাড়ির সবাইকে সন্দেহ করে। কিন্তু হলো তো সেই না, তাহলে তুমি ফিরে এলে কেন? তুমি আমায় দানাপুরে দেখে নিয়েছিলে, আর এই ব্যাপারটা জিতেন জানতে পেরে যায়। মানে কি করতে চাও তুমি? নিজের অতীতকে দিয়ে নিজের ভবিষ্যৎ বদলাবো। কোন অতীত? জিতেন, ওই ছেলেটা মোটেও পাগল নয়। ওই ছেলেটার সাথে আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন কি ভাবছো? এমনিতেও আমাদের বিয়েটা সামাজিক স্বীকৃতি পাবে না যতক্ষণ সুধীরের সাথে আমার নাম জুড়ে আছে। তাহলে ডাইভোর্স নিয়ে অ্যালামনির জন্য অ্যাপিল করো। অ্যালামনি কেন, অলমানি নয় কেন?
কিন্তু আফসোস যে আমি বেঁচে গেছি। আমার ভালোবাসা সত্যি ছিল, আর সেই জন্যই ভাগ্য আমার সাথে ছিল। স্যার প্লিজ, নিয়ে চলো এদের দুজনকে থানায়। ম্যাডাম চলো।